নমস্কার বন্ধুরা, এবার চলে আসি আমরা রাইবোজোমের ক্ষেত্রে। রাইবোজোম একটি সেলুলার অর্গানেলস, কিন্তু অন্য অর্গানেলসগুলোর সাথে রাইবোজোমের পার্থক্য কি? রাইবোজোম যে বাইরে কোনো মেমব্রেন থাকে না, মিনস ইট ইজ নট আ মেমব্রেন বাউন্ড অর্গানেলস, এর বাইরে কোনো মেমব্রেন থাকে না। অন্য অন্য অর্গানেলসেরগুলোর যেমন বাইরে মেমব্রেন ছিল, এইটার বাইরে কোনো মেমব্রেন থাকে না। এবার যদি আমরা ডিস্ট্রিবিউশন দেখি রাইবোজোমের, ডিস্ট্রিবিউশন দেখার আগে আমাদেরকে রাইবোজোমের টাইপ বুঝতে হবে, ঠিক আছে? রাইবোজোমের টাইপ হলো দুই প্রকার, একটা হলো মেমব্রেন বাউন্ড রাইবোজোম, একটা হলো ফ্রি রাইবোজোম। মেমব্রেন বাউন্ড রাইবোজোম বলতে কি বোঝাচ্ছে? মেমব্রেন বাউন্ড রাইবোজোম বলতে বোঝাচ্ছে যে সমস্ত রাইবোজোম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচমেন্ট হয়ে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যখন রাইবোজোম অ্যাটাচ থাকে, তাহলেই তো ওটা রাফ হয়, ওই জন্যই তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা জানি সবাই। আর যে ফ্রি রাইবোজোমটা থাকে, সেই ফ্রি রাইবোজোমটাই হলো এখানে ফ্রি রাইবোজোম। ফ্রি রাইবোজোম তো সরি, ফ্রি রাইবোজোমই হবে, যাই হোক। এবার আমরা রাইবোজোমের স্ট্রাকচারটা যদি দেখতে যাই, রাইবোজোমে হলো 35% প্রোটিন থাকে এবং 65% থাকে আরএনএ, ঠিক আছে? আরএনএ, রাইবোজোমাল আরএনএ যেটা, ঠিক আছে? 35% প্রোটিন, 65% আরএনএ। আরএনএর কথা শুনেই বুঝতে পারছো যে কী হবে, প্রোটিন সিনথেসিস হবে, ঠিক আছে? যাই হোক, সেটা ফাংশনে আসছি। এই প্রত্যেকটি রাইবোজোমের হলো ডায়ামিটার হয় হলো 15 মাইক্রনের মতো, 15 মাইক্রন, 15 মাইক্রনের মতো প্রত্যেকটি রাইবোজোমের ডায়ামিটার হয়, ঠিক আছে? এবার মোটামুটি আর রাইবোজোমের ব্যাপারে বলার কিছু নেই, বলেই দিলাম যে টু টাইপসের হয়, ফ্রি রাইবোজোম অ্যান্ড মেমব্রেন বাউন্ড রাইবোজোম। এবার চলে আসি আমরা ফাংশনে। তোমরা সবাই জানো যে প্রোটিন সিনথেসিস কিভাবে হয়। প্রথমে আরএনএ থাকে, যাকে বলে এমআরএনএ, ঠিক আছে? সে এমআরএনএর মধ্যে অনেকগুলো জেনেটিক কোড থাকে। ট্রান্সলেশন নামে একটি প্রসেস আছে যার মাধ্যমে প্রোটিন সিনথেসিস হয়। সেই ট্রান্সলেশন প্রসেসের সময় রাইবোজোমটি হলো এমআরএনএকে বাইন্ড করে, এবং এবং এই রাইবোজোমটা হলো একটি মানে করে প্রোটিন কোড করতে 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 চলতে থাকে। এবং প্রোটিন কোড করার অর্থ কি? নির্দিষ্ট কিছু অ্যামাইনো অ্যাসিড টিআরএনএর মাধ্যমে চলে আসে, টিআরএনএর মধ্যে রাইবোজোমে আছে। রাইবোজোমটা কি করে? অ্যামাইনো অ্যাসিডগুলোকে নির্দিষ্ট সিকোয়েন্সে পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত করে এবং ছোট ছোট প্রোটিন মলিকিউলস তৈরি করে, যেগুলো ফার্দার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঢুকে রেটিকুলার ভেসিকলস হিসেবে প্যাক হয়ে, আমরা জানি পরের প্রসেসটা তো জানি আমরা, গলগি বডিতে গিয়ে মডিফিকেশন হয়। যাই হোক, তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচমেন্ট যে সমস্ত রাইবোজোমগুলো আছে সেগুলোতে এই প্রসেসটা সম্পন্ন হয়, যে এটা একটা হলো এটার মধ্যে টিআরএনএ আছে 65%। এবার এখানে এমআরএনএ আসবে, সাইটোপ্লাজমে এমআরএনএর সাথে বাউন্ড করবে, বাউন্ড করে ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে প্রোটিন উৎপন্ন করবে। এক্ষেত্রে যে সমস্ত প্রোটিনগুলো উৎপন্ন করবে সেগুলো কোথায় কোথায় ব্যবহার হয় বলতে পারবে? সেগুলো বেশিরভাগ হয় এনজাইমেটিক প্রোটিন, মিনস এনজাইম হিসেবে ব্যবহার হয়। হরমোনাল প্রোটিন, মিনস হরমোন হিসেবে ব্যবহার হয়। সেল মেমব্রেন প্রোটিন, মিনস সেল মেমব্রেনের তৈরি করতে ব্যবহার করে। জানি আমরা সেল মেমব্রেন একটি প্রোটিন এবং লিপিড বাইলেয়ার মেমব্রেন, যেটা আমি আলোচনা করেছি, তাই তো? যাই হোক, এবার ফ্রি রাইবোজোমে চলে আসি। ফ্রি রাইবোজোমে সেম ফাংশন, শুধু ফ্রি রাইবোজোমটি তার প্রসেসটা সাইটোপ্লাজমে তৈরি করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থেকে তৈরি করে না। সাইটোপ্লাজমে ফ্রিলি ফ্রিলি সে প্রোটিন উৎপন্ন করে, এবং এই ক্ষেত্রে যে সমস্ত প্রোটিনগুলো উৎপন্ন হয় সেই সমস্ত প্রোটিনগুলো এনজাইমেটিক প্রোটিন, হরমোনাল প্রোটিন এইসব হয় না। সেই সমস্ত প্রোটিনগুলো অন্য যে সমস্ত সেলুলার অর্গানেলস আছে, যেমন মাইটোকন্ড্রিয়ার জন্য প্রোটিন লাগে, মাইটোকন্ড্রিয়াল প্রোটিন, গলগি অ্যাপারেটাসের জন্য কিছু প্রোটিন প্রয়োজন হয়, তো গলগি অ্যাপারেটাসের জন্য প্রোটিন, এছাড়া অন্য যে সমস্ত অর্গানেলস আছে তাদের জন্য, নিউক্লিয়াসের জন্য, ঠিক আছে, এই সমস্ত জিনিসের জন্য প্রোটিন সিনথেসিস করে। এবং কিছু কিছু প্রোটিন সিনথেসিস করে যায় এক্সোসাইটোসিসের মাধ্যমে, সেলের বাইরে গিয়ে কিছু ফাংশন করতে পারে, ঠিক আছে? বোঝা গেল মোটামুটি রাইবোজোমের মধ্যে, এইটুকুই শর্টে ভিডিওটি করলাম। যদি কোনো কিছু মিস করে থাকি প্লিজ কমেন্ট সেকশনে জানাও, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।